দেখো বন্ধুরা, আমার কাছে জবা ফুল ফুটেছে। বেশি গাছ নেই, এটা তুলসী গাছ, এটা একটা জবা ফুল গাছ, ফুল ধরে না। এই যে লঙ্কা গাছে লঙ্কাতে, এই গাছটা ছুঁচোতে দুদিন আগে পুরো টপটাই ফেলে দিয়েছে, যেহেতু নিচে এটাকে কী গাছ বলে যায় না, কারি পাতার অবস্থা। এই এই যে বেলফুল গাছ তুলছে, আর এইটা নীলকণ্ঠ, সাদা নীলকণ্ঠ গাছটা ফুল ফুটছে, একটা দুটো করে। এই যে কারি পাতা গাছটার এই অবস্থা। এই যে গন্ধরাজ লেবুর গাছ, এটা দানা থেকেই গাছ হয়েছে। ব্রাহ্মীষা, কালকে একটা কাণ্ড হয়েছে, বৃহস্পতিবার আম সারা দেয়নি, এখানে একটা আম গাছ উঠেছিলো, ওটা ডগাটা কেটে নিয়েছে। মানে কত ব্রাহ্মীষা হয়েছে, একটা উচ্ছে গাছও হয়েছে, উচ্ছে গাছ দুটো হয়েছে, এই একটা এই একটা। জবা ফুল গাছ, জবা ফুলটা কি ভালো লাগছে না, অনেক দিন বাদে বাদে ফোটে। মানে এই যে একটা বাহারি গাছ, এইগুলো তো লাগাবো, জবা ফুল তো লাগাই না। যে দেবটা, এই যে জামা কাপড় ঢিপি পুরো কেচে উঠলাম আমি। আমাদের টুনিয়া মুনিয়া দেখছো, ডাক এবার, আর ডাকছিস না কেন? একটা ভালো জিনিস কি, সব থেকে খুশিকে বকলে বা চিৎকার করলে এত জোরে ঝগড়া করে, মনে ঝগড়া করছে। যে লিখতে এবার খাওয়াবো, দুটো খাতা কমপ্লিট, মা কটা হয়েছে, আরও দুটো বাকি আছে, ব্যাস ও লিখছে, লিখে নিক। দিদি খুশির খাবার, আজকে সব ভেজিটেবিল দিয়ে একটু ভাজা করছি, ডিমের অমলেট আর পেঁপে সেদ্ধ, ব্যাস খুশি পেঁপে সেদ্ধ হয়েছে, কোনো কথা নেই। আজকে দুপুরে গরম গরম খাবার, দুটো বাজে এখন, ওকে খাওয়াতে বসবো আগে। আমি হ্যাঁ তালা দেওয়া ছিল, আমি জানি তুমি পুছে দিয়ে যাবে, বারান্দাটা পুছে দিয়ে যাও না, আমি তো বেরিয়ে গেছিলাম। তো কেমন লাগে তোমার? ভালো লাগে, ডিম তাই, ডিম তো খুব ভালো লাগে। হ্যাঁ কিছু পেঁপে সেদ্ধ হলে ভাত খাওয়া হয়ে যায়, খুব ভালোবাসে। ড্যানিয়েল ঠিকঠাক দেখতে পাচ্ছো না, আমার একটু প্রবলেম হচ্ছে। আজকে বসলাম অনেক দিন ধরে, ভাবছি খুশির জামা কাপড় সব দেখাবো। এটা হলো খুশির জেঠু দিয়েছে পুজোর সময়, এখন একদিনও পরেনি, অনেক বড় জামা দিয়েছে। এটা খুশির একটা ড্রেস, এটা একটা হয়েছে, একটা পরেনি এখনো, এটা একটা, এটা দিয়েছে খুশির পিপি, এটার সঙ্গে একটা বেল্ট আছে, এটা দিয়েছে খুশির পিপি, এটা দিয়েছে ওর আর এক জেঠু, জামাটা জেঠু মানে ওপরের জেঠু, এই জামাটা পরেছে, এটা দিয়েছে আমার বান্ধবী, জানি না ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। এই সাদা জামাটা যেটা দেখালাম, এটা সম্পূর্ণার মা দিয়েছে কৃতিকাকে। এই জিন্সটা দিয়েছে কৃতিকার পাপা, একটা পরে নিয়েছে আর একটা ভাঙা হয়নি। এটা দিয়েছে মামা, কৃতিকার মামা, ওর এটা খুব ফেভারিট জামাটা। আর আমি কি কি কিনেছি দেখাই, আমি এটা পুজোর আগেই কিনেছিলাম, এই একটা ড্রেস কিনেছিলাম, এটা 300 দিয়ে কিনেছিলাম, এটা একটা, এটা এটা কিনেছিলাম একটা, সামনের মানে আমাদের স্কুল থেকে আসার সময় একটা দোকান থেকে এটা কিনেছিলাম, কিন্তু কাপড়টা এত পাতলা না, আমার ইচ্ছা করেনি একদিনও পরতে, এটা 200 টাকা নিয়েছিল, কিন্তু আমার কাপড়টা ভালো লাগেনি একদম, এটা গেল। আর আমি দুটো ব্লাউজ কিনেছিলাম, পরিনি, সবই ঠিক আছে, এই যে ফিটটা এত সরু আমি এই জন্য পরিনি, এটা একটা। আর দিদি আমাকে দিয়েছে এই শাড়িটা পুজোতে, পিঙ্ক, এটা দিদি দিয়েছে আমাকে। আর দাদা রাজেশকে একটা দিয়েছে ব্রাউন কালারের, ওটা ব্রাউন কালারের ফুল হাতা দিয়েছে, এটা পরশুল টাইপের। এটা কৃতিকা দুটো প্যান্ট, ক্যাজুয়াল নর্মাল প্যান্ট কেনা হয়েছিল, আর এটা কৃতিকা পছন্দ করেছিল। আর তোমাদেরকে বলেছিলাম ভাই ফোটাতে ওপরে দাদাও দেয়, আমার দাদা তো টেবিল ল্যাম্প দিয়েছে, আর উপরে দাদা দিয়েছে এই চুড়িটা, চুড়িটা খুব সুন্দর হয়েছে, আমার হোয়াইট কালারই ভালো লাগে চুড়িটা, এই যে কি সুন্দর হয়েছে না, খুব সুন্দর হয়েছে চুড়িটা, দেখতে পাচ্ছো কি না, দেখতে পাচ্ছো সবাই বলো। আর দাদা আমার পুজোর কিছুদিন আগেই, পুজোর কিছুদিন আগেই আমার বার্থডে ছিল, দাদা এই ব্যাগটা দিয়েছে, তো দাদা এইবার এই জন্য পুজোতে কিছু দেয়নি, ব্যাগটা দিয়েছে। কেমন হয়েছে বলো সব, খুশির ড্রেস, আমার ড্রেস, যেই ধরনের ব্যাগগুলোতে আমি জামা কাপড় রাখি, যেটাতে আমার জামা কাপড় রয়েছে,
আর এটাতে ক্রেডিট কার্ড রাখি, এগুলো খুব সুবিধা হয়। আমি অনলাইন থেকে কিনেছিলাম, ছটা একসঙ্গে, ছটা না নটা একসঙ্গে কিনেছিলাম। এটা দেখে কেন কারুর কি মুখে জল চলে আসছে, এটা মেখে রেখেছিলাম দুদিন, কালকে আমার বোনে একটা বোন এসে ওকে দিয়েছি একটু। এই যে গোপালকেও বিকেলে খেতে দিয়েছি, মারানি ঘুমাচ্ছে। গুড নাইট ফ্রেন্ডস, আর রাত্রিবেলা খাবার দেখালাম না, গোপালকে ঘুম পাড়িয়ে দিয়েছি, গেটে তালাও দিয়ে দিয়েছি। আজকে মাইগ্রেনের ব্যথাটা আমার খুব বেড়েছে, তার জন্য শরীরটা ভালো লাগছে না, খুশিকে পড়াচ্ছিলাম, এবার খাবো দুজনে মিলে খেয়ে শুয়ে পড়বো। দুপুরে যা রান্না করেছিলাম তাই খাবো, আর কিছু করিনি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করো আর লাইক করো। গুড নাইট ফ্রেন্ডস।